পুরুষের জীবনে এমন একটা সময় আসে যখন তার শরীরে শক্তি থাকে না, পকেটে জোর থাকে না। এতদিন যাদেরকে খাওয়াইছিল, যাদের কথা নাচছিল, তারাও পাশে থাকে না। পাশে থাকে ওই একমাত্র অবলা নারী, তার স্ত্রী, যাকে সে দিনের পর দিন অবহেলা করেছিল। মানুষের কথায় তাকে মানসিক এবং শারীরিক নির্যাতন করেছিল। পুরুষকে জন্ম দেয় একজন নারী, আবার সেই পুরুষের শেষের সময়টায় পাশে থাকে, সুন্দর একটা মৃত্যু উপহার দেয় একজন নারী। একজন পুরুষের শারীরিক শক্তি এবং তার পকেটের জোর যতদিন থাকে, ততদিন সে তার স্ত্রীকে কোনো মূল্যই দেয় না, সে তার স্ত্রীকে মানুষই মনে করে না। আর যখন এসবের বাটা নেমে আসে, তখন তার হুঁশ ফিরে, কে তার আপন, কে তার পর। আসলে তখন আর কিছুই করার থাকে না, আপনার ভালোবাসার এখন আর মূল্য থাকে না, কারণ আপনার স্ত্রীর এখন আর এসবের দরকার পড়ে না। সে অভ্যস্ত হয়ে পড়ে অন্যভাবে, হেলায় অবহেলায়, ভালোবাসায় যত্নে, কোনো কিছুতেই সে খুশি অখুশি হতে পারে না। সংসার এক মায়ার বাঁধন, এখানে ভালো লাগলে আঁকড়ে ধরে থাকতে হয়, না লাগলেও থাকতে হয়। কত শত সংসার টিকে থাকে শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে, আর সে সন্তান এক সময় পর হয়ে যায়। শেষ বয়সে এসেও পাওয়া না পাওয়ার হিসাব মিলাতে গেলেও হিসাব মিলে না। সেই অবহেলিত অযাচিত নারী আপনার শেষ বয়সে আপনাকে বাহু জোরে বেঁধে রাখে আপনার বিপদে আপদে, সুখে দুঃখে। তাই আজ থেকে সতর্ক হন, আপনার অর্ধাঙ্গিনীকে মূল্য দিন, কারণ শেষ বয়সে এসে তার কাছে লজ্জিত না হতে হয় এ কথা ভেবে যে একসময় তাকে আপনি অবহেলা করেছেন।